নির্বাচনের আগে বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর পুলিশ সোমবার রাতে মহকুমার বিভিন্ন জায়গায় হানা দিয়ে গ্রেপ্তার চার উদ্ধার তিনটি আগ্নে অস্ত্র ও কার্তুজ নির্বাচনের আগে বেআইনি অস্ত্র উদ্ধারে সক্রিয় পুলিশ সোমবার রাতে বনগা মহকুমার পেট্রাপোল থানা গাইঘাটা থানা ও বনগা থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করল তিনটি অস্ত্র ও তাজা কার্তুজ ঘটনায় মোট গ্রেপ্তার চার জানা গেছে সোমবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগা থানার পুলিশ অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করে ধৃতদের নাম সন্তু বারুই ও শুভজিৎ পাল ওরফে টিনা ধৃত সন্তুর বাড়ি বনগাঁ পশ্চিমপাড়া এলাকায় অপর যুবক শুভজিতের বাড়ি শিমুলতলা এলাকায় পাশাপাশি সোমবার রাতে পেট্রাপোল থানার পুলিশ পেট্রাপোল স্টেশন রোড থেকে হাউজ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার ও তাজা কার্তুজ পাশাপাশি গাইঘাটার ফুলসরা পাঁচপোতা এলাকা থেকেও গাইঘাটা থানার পুলিশ উত্তম দাস নামে এক যুবককে সহ গ্রেপ্তার করে ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ